ঘরে বসে বেশ সহজ পদ্ধতিতে আন্ডারআর্ম হেয়ার যে আছে সেটা রিমুভ করার আমি প্রসেসটা আপনাদের দেখাচ্ছি। এবং এটার জন্য লাগবে একটি রেজার, যেটা আমি একটা রেজার নিয়ে নিয়েছি এখানে। আর তার আগে আমি যেটা করেছি, একটা ক্রিম নিয়েছি, সেই ক্রিমটা নিয়ে আমি এখানে লাগিয়ে রেখেছি। কারণ অনেক সময় কি হয়, অনেকের চুলের গোড়া শক্ত থাকে এবং শক্ত থাকার কারণে যখন আমরা জিনিসটা টানতে যাই তখন ব্যথা বা পেন অনুভব হয়, সেটাকে এড়ানোর জন্য আমরা এই জিনিসটা করেছি। এবং আমি রেজারটা নিয়েছি। রেজারটা নিয়ে আমাদের যেটা করতে হবে, প্রথমে হচ্ছে আপার, তারপর লোয়ার পোর্শন, সেইভাবে জিনিসটা টানতে হবে। এবং এইভাবে আন্ডারআর্ম রিমুভের পরে যে জিনিসটা হবে হেয়ার রিমুভের, তো আমি রেজারটাকে নিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এরকম আপার আর লোয়ার দুটো পোর্শনে করতে হবে, আগে আপার গিয়ে তারপর লোয়ারে আসতে হবে। এইভাবে আপনারা টোটাল আন্ডারআর্মের যে হেয়ারটা সেটাকে রিমুভ করবেন। আর রিমুভ করার পরে আপনাদের মাস্ট হ্যাভ যেরকম খেয়াল থাকে, যে একটা আপনাদের যে কোনো অ্যান্টিসেপ্টিক ক্রিম অথবা জেল কিন্তু লাগাতেই হবে, যেটা আপনাদের এই যে পোর্শনটা থাকবে, এই যে স্কিনটা থাকবে, সেটাকে খুব সুন্দর লাইটেনও করবে এবং স্মুথি একটা ফিল দেবে এবং জায়গাটা আপনার নরমও থাকবে। এই টোটাল যে পদ্ধতিটা সেটা আমি আপনাদের মুখে বললাম। এবার আমি জিনিসটা নিজে অ্যাপ্লাই করতে যাচ্ছি। আমি জাস্ট আপনাদের জিনিসটাকে বলে দিলাম মুখে।